রাজ্যের একটি কলেজে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব, তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক এটার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্মেট এটা, ঠিক আছে। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, তো সেই পোস্টের নাম অবশ্যই আপনাদের লিখতে হবে এখানে। তো রিসেন্ট একটা স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ এখানে একটা পেস্ট করতে হবে। তো ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে এখানে। তো এক নম্বর যেটা আপনাদের বলেছে, প্লিজ অ্যাটাচ অ্যাটাস্টেড কপিস অফ ডকুমেন্টস। তো অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। তো যদি আপনারা কোনো ডকুমেন্টস যদি আপনারা না দেন, না অ্যাটাচ করেন, তো আপনাদের ফর্ম বাতিল করে দেওয়া হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনাদের নাম সম্পূর্ণ ভালো আপনাদের নিজের নাম, তো অবশ্যই আপনার ব্লক লেটার্স লিখতে হবে। তো তারপরে অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস আপনার দিতে হবে। দেন আপনাদের মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ, তারপর আপনাদের স্ট্যাটাস দিতে হবে, মেরিট ডান মেরিট। তারপর চলে আসছি ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম, ছয় নম্বর ন্যাশনালিটি রয়েছে। তো নিজের ধর্ম অবশ্য আপনারা দিবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ আপনারা এখানে ভরবেন। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর এক্সপিরিয়েন্স যদি কোনোরকম থাকে, এক্সপিরিয়েন্স অবশ্যই আপনারা দিবেন। তো তারপর চলে আসছি ডিক্লারেশনে, যেটা আপনাদের সিগনেচার এখানে করতে হবে, ডেট বসাতে হবে আপনাদের, ঠিক আছে। তো এবার চলে যাচ্ছি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে। আপনার অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন। তো অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। আপনার অনেকে দেখতে পাচ্ছেন স্কুল স্টার্চ কলেজের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলকাতা 7000006 জব অপরচুনিটি রয়েছে। 10-3-2022 তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে এখানে, তো অলরেডি কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই মার্কশিট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে। তারপর যেটা আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস, প্রথমত রিটেন টেস্ট, যেটা আপনার ইন্টারভিউ হবে, তো দুটো স্টেপ রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে। তো তারপর চলে আসছে নেক্সট রিক্রুটমেন্ট, যেটা আপনাদের রয়েছে, তো ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে বিজ্ঞপ্তি গ্রুপ ডি। তো একটা রোশন পদের সংখ্যা রয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন কলেজ ওয়েবসাইট রয়েছে। তো এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেট এবং আপনার নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে এস, তো এস পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস, এরপর যেটা রয়েছে, তো 18-40 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন যেটা আপনার চেয়েছে, তো এটাও সেম রয়েছে আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যেটা আপনাদের রুলস রয়েছে এক্সপিরিয়েন্স সঙ্গে, যেটা আমার রুলস রয়েছে, তো সেই হিসেবে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া হবে। তো অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর চলে আসছে অ্যাপ্লিকেশন মানি। তো 250 টাকা আপনাদের ফি পে করতে হবে ডিমান্ড ড্রাফ্টে আপনাদের। তো অবশ্যই কোন ফেভারে কাগজ দেবেন আপনারা, স্কোরে চার্জ কলেজের ফেভারে আপনারা দেবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার পাঠাতে হবে, আপনাদের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো তারপর যেটা আপনাদের রিফারেন্স নাম্বার, ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিলড, তো এগেনস্ট রিফারেন্স নাম্বার আপনার দেওয়া, যেটা দেওয়া রয়েছে আপনাদের। তো তারপর লাস্ট ডেট সাবমিশন, তো 20-6-2022 লাস্ট ডেট রয়েছে, 20-6-2022 আগে আপনাদের পাঠাতে হবে। তো কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য প্রিন্সিপাল স্কোর চার্জ কলেজ 13 আর্কওয়ার্ড স্কোয়ার কলকাতা 7000006, এই অ্যাড্রেসে আপনাদের সাবমিশন করতে হবে, ঠিক আছে। তারপর আপনাদের মোড অফ সাবমিশন যেটা আপনাদের রয়েছে, তো আপনারা সাবমিশন করবেন কীভাবে, তো হ্যান্ড ডেলিভারি করতে পারেন অথবা এক্সট্রা পোস্ট অথবা কুরিয়ার করতে পারেন, ঠিক আছে, অথবা আপনার বাই হ্যান্ডে আপনারা জমা দিয়ে আসতে পারেন। তো যে কোনো প্রসেস আপনারা করতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টে আপনি আবেদন করছেন, অবশ্যই আপনাদের ইনভলভে লিখতে হবে। আপনারা অবশ্যই রেজিস্টার পোস্ট করবেন, রেজিস্টার পোস্ট সব থেকে বেটার রয়েছে। তো তারপর যেটা আপনাদের বলেছে টু ডাউনলোড দ্য বায়োডাটা ফর্মেট, তো বায়োডাটা ফর্মেটটি আপনারা ডাউনলোড করতে পারবেন জব অপরচুনিটিস সেকশনে গিয়ে। তো অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি আপনারা বায়োডাটা এবং নোটিফিকেশনে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর চলে আসছে নেক্সট নোটিফিকেশনে, গ্রুপ সি পোস্টে স্কোর চার্জ কলেজ আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা 7000006, 10-6 জন নোটিফিকেশনে প্রকাশিত হয়েছে। তো এটা আপনাদের গ্রুপ সি পোস্ট রয়েছে, তো সেম আপনাদের রয়েছে রিটেন টেস্ট, দেন ইন্টারভিউ হবে, দুটো স্টেপ রয়েছে রিক্রুটমেন্ট প্রসেসে। তো তারপর চলে আসছে নেক্সটে, তো তারপর রিক্রুটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ক্লার্ক, এটা আপনাদের গ্রুপ সি পোস্ট রয়েছে, তো আপনাদের রেফারেন্স নাম্বার সব কিছু দেওয়া রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর এজ যেটা আপনাদের রয়েছে, তো বয়স আপনাদের যেটা গভর্নমেন্ট রুলস রয়েছে, তো সেই হিসেবে আপনাদের এজ ধরা হবে। তো 18-40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মিনিমাম কোয়ালিফিকেশন যেটা আপনার চেয়েছে, তো এটা আপনাদের গভর্নমেন্টের রুলস হিসেবে আপনাদের ধরা হবে। তো যেটা আপনাদের মাধ্যমিক পাস, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তো অ্যাপ্লিকেশন মানে 250 টাকা আপনাদের ফি পে করতে হবে, অবশ্যই আপনারা স্কোর চার্জ কলেজের ফেভারে দেবেন। তো এই অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আপনার অনেকে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট সাবমিশন, তো 20-6-2022 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো তার আগে আপনাদের সাবমিশন করতে হবে। তো কোথায় আপনারা সাবমিশন করবেন, তো সেম রয়েছে আপনাদের অ্যাড্রেস, তো অফিস অফ দ্য প্রিন্সিপাল স্কোর চার্জ কলেজ, দেন 183
আরকোর হার্ট স্কোয়ার, দেন আপনাদের কলকাতা 7000006। তো এই অ্যাড্রেসে আপনাদের সাবমিশন করতে হবে। হ্যান্ড ডেলিভারি অথবা রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ার আপনারা করতে পারেন। তো অবশ্যই আপনাদের ইনভলভে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট গ্রুপ সি। তো অবশ্যই আপনাদের এটা আপনাদের ইনভলভে লিখতে হবে। তো ডাউনলোড করতে পারবেন বায়োডাটা আপনারা অফিসিয়াল সাইটে গিয়ে, জব অপরচুনিটি সেকশনে গিয়ে আপনারা বায়োডাটা ডাউনলোড করতে পারবেন, সঙ্গে নোটিফিকেশনটি আপনি ডাউনলোড করতে পারবেন। অবশ্যই বন্ধুরা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া থাকে।